গাজীপুরের কাশিমপুরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের মাঝে বিতরণের জন্য তৈরি হচ্ছে 50টি ঘর। গোবিন্দবাড়ি মৌজায় এই ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এস এম সাদিক তানভীর জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে। নির্মাণ সামগ্রী ব্যবহারের ক্ষেত্রেও সাধ্যের মধ্যে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখা হচ্ছে বলেও জানান তিনি।